সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। কোনেটিকে চিনতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোনের সাজে ঐন্দ্রিলা। কিন্তু কাকে বিয়ে করলেন, আর হঠাৎই বা বিয়ের সিদ্ধান্ত কেন? আর এ ব্যাপারে অঙ্কুশের তরফেও তো কোনো উচ্চবাচ্য নেই, থাকবেই বা কেন? অঙ্কুশকে তো বিয়ে করলেন না ঐন্দ্রিলা, বিয়ে করলেন বিক্রমকে। কি, এ কথা শুনে আকাশ থেকে পড়ছেন? হ্যাঁ, এমনটাই ঘটেছে, বিয়ে হলো বিক্রম ঐন্দ্রিলার। এখানে অঙ্কুশের কোনো চিহ্নই নেই। না, অনেক হয়েছে, আর ধন্দ বাড়াবো না। বিক্রম ঐন্দ্রিলার বিয়ে হলো বটে, তবে রিয়েল লাইফে নয়, টিভির পর্দায়। বিয়ে হলো ফাগুন বউয়ের সেটে, কোনের সাজে চোখ ধাঁধিয়ে দিলেন ঐন্দ্রিলা, আর বরের সাজে বিক্রম। যে এপিসোড আসছে শীঘ্রই, তবে সেই সঙ্গে জানিয়ে রাখা যাক, এই বিয়ে নিয়ে প্রচুর ধন্দও কিন্তু কাজ করছে। গল্পে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে টুইস্ট। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।